গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর। আজকে সকালে আমরা উঠেছিলাম ঘুম থেকে সানরাইজটা দেখবো বলে, কিন্তু আকাশ মেঘলা থাকার জন্য সানরাইজ তো দেখতে পাইনি। তারপরে এসে সব গোছগাছ করে এখন আমরা রেডি, বেরোবো ড্যামের দিকে যাব। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 10টা। হোটেল অপরাজিতা থেকে আমরা চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি গাড়ির দিকে। এরপর আমরা যাব ব্রিজে ড্যামের ওপর, তো তার জন্য আমাদের পাস নিতে হবে। আজকের ওয়েদারটা মোটামুটি সকালে খারাপ ছিল, মেঘলা ছিল, সে কারণে সানরাইজটা দেখতে পাইনি। কিন্তু এখন প্রচণ্ড গরম, ঝলমলে রোদ্দুর। ওয়েদার ভালো কিন্তু গরমটা প্রচণ্ড আছে। আমরা এখন এসে দাঁড়িয়েছি মুকুটমণিপুর ভিউ পয়েন্টে। এখানে লেখা রয়েছে আই লাভ মুকুটমণিপুর, আর পিছনের ভিউটা খুব সুন্দর। তো আমরা যাচ্ছি ওদিকে, তার আগে ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে তোমাদের দেখিয়ে দিই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মুকুটমণিপুর ড্যামের ওপর। এদিকে প্রবল জলরাশি, গেট আটকানো, আর তার উল্টো সাইডে কোনো জল নেই, শুধু পাথরে পাথর। জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে। আমরা এই মুহূর্তে যাচ্ছি মুকুটমণিপুর কংসাবতী ড্যামের ওপর, কিন্তু যেহেতু আজকে জন্মাষ্টমীর দিন, ড্যামের ওপর দিয়ে যাওয়ার রাস্তা বন্ধ ছিল বলে ওই দিক দিয়ে যেতে পারেনি। তো আমাদের ঘুরে গ্রামের মধ্যে দিয়ে এখন এই ড্যামে যেতে হচ্ছে। আর গ্রামীণ রাস্তাটা খুব সুন্দর পরিবেশ, কিন্তু ঘুরে অনেকটাই আসতে হলো। ওখানে গিয়ে দেখার আছে পরেশনাথ পাহাড়, তার উপরে আছে শিব মন্দির, এছাড়া আমরা যাব ডিয়ার পার্ক। এখন জানি না গাড়ি পার্ক করে আমরা ডিয়ার পার্ক যাওয়ার টিকিট পাবো কি না, কেন আজকে সামনে থেকে শুনলাম সব ছুটির দিন, কিন্তু সরকারি অফিস ছুটি থাকতে পারে। ডিয়ার পার্কে যাবার ফেরিঘাট মনে হয় না ছুটি থাকবে, কেন দর্শক দেখলাম ট্যুরিস্ট এসেছে টুকটাক। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এখন এই কংসাবতী নদীর ব্রিজের ওপর। আর আজকে যেহেতু বললাম জন্মাষ্টমী, সেই জন্য সরকারি দপ্তর বন্ধ বলে আমরা ওই দিকটায় যেতে পারবো না, সামনে গেট। তো ওই দূরে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়, আমরা এখন পরেশনাথ পাহাড়ে পায়ে হেঁটেই যাব। তারপর এসে এখানে আছে টিকিট কাউন্টার ডিয়ার পার্কে যাবার। তো ডিয়ার পার্কে আমরা যাব, কিন্তু তার আগে পরেশনাথ পাহাড়টা ঘুরে আসি চলো। এখন এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর এদিকে দেখতে পাচ্ছ সুবিশাল কংসাবতী নদী, যার এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে না। এখান থেকে দাঁড়িয়ে ভিউটা খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এত বড় নদী। জল কিন্তু খুব স্বচ্ছ, আর এখানে বিভিন্ন জায়গায় কিন্তু নৌকোবিহারের ব্যবস্থা আছে। তো টাকা পয়সাগুলো একটু ভেবেচিন্তে ঠিকঠাক করে নেবেন, কেন যে যেমন পারছে সেরকম দাম বলছে, একটু দরাদরি কিন্তু করতে হবে। তো আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি পরেশনাথ পাহাড়, এখানে শিব ঠাকুর আছে। জায়গাটা পাহাড়ের উপর বেশ ভালো, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়ে। এই হচ্ছে শিব ঠাকুরের বিগ্রহ, এটা একদম পাহাড়ের ওপর, খুব সুন্দর জায়গায়। এখানে একজন পূজারীও আছেন, প্রতিনিয়ত পুজো আচ্ছা সবসময় এখানে আপনি এসে দিতেও পারবেন। আচ্ছা, এখানে একজন পুরোহিত রয়েছেন, আপনার নামটা বলুন। আমার নাম অচিন্ত, অচিন্ত, অচিন্ত পূজারি মশাই। তো ওনার থেকে শুনে নেবো এইখানের একটু ঘটনা। পরেশনাথ শিবদেবের পূজা যুগ যুগান্তর ধরে হয়ে আসছিল, যখন ড্যাম তৈরি হলো ইনাকে ইয়ে করে ড্যাম হয়েছিল, এমনকি ডম যখন বিশ্ব রেকর্ড গড়েছিল, বৃহত্তর ড্যাম হয়েছিল, ইনার একটা আচ্ছাদন গড়ে দিয়েছিলেন। তো যুগ যুগান্তর ধরে নিরিবিলিভাবে এইভাবে পূজা হয়ে আসছে শিবদেবের। বাকি মূর্তিগুলো ড্যাম তৈরি কালে পাওয়া গিয়েছিল এখান সেখান, ড্যাম যখন তৈরি হয়। তো ড্যামের কাজ সম্পূর্ণ করার জন্য একসময় ডিপার্টমেন্টের সাহেবরা একটা কমিটি গঠন করে প্রতিষ্ঠা দিয়েছিলেন। তো বন্ধুরা, পরেশনাথ পাহাড়
ভোলেনাথ বাবাকে দর্শন করে আমরা আবার নেমে এসেছি। এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা ডিয়ার পার্ক যাব। তো নৌকো বিহারের পথে এই রাস্তা ধরে আমরা এখন এগিয়ে চলেছি। ওই সামনে যে দাদা যাচ্ছে ওই দাদার নৌকোতে আমরা যাব। আইল্যান্ড, ডিয়ার পার্ক, তার সাথে দুই নদীর সঙ্গম স্থল। আমাদের নৌকো ভাড়া পড়েছে 600 টাকা। যেহেতু এখন অফ সিজন সেই জন্য পার হেড হিসাবে কোনো সিস্টেম নেই, আমাদের একটা নৌকো বুক করতে হলো। তো ফাইনালি আমরা চলে এসেছি জলের কাছে, আর এই যে আমাদের নৌকো রেডি। নৌকোর নাম হচ্ছে হর পার্বতী। দাদা তোমার নাম কি? সাবলু বাগদি। সাবলু বাগদি দাদা হচ্ছেন আমাদের নৌকো করে আজকে নিয়ে যাবে। তো আমরা পৌঁছে গিয়েছি ডিয়ার পার্কে, কিন্তু এখান থেকে এই রাস্তা ধরে ডিয়ার পার্ক অনেকটা, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার। তো এই গরমের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া খুবই কষ্টকর, তাই আমরা এখানে একটা ভ্যান ভাড়া করছি। তো এখানে 1 থেকে 7 জন 8 জন পর্যন্ত ভ্যানের একটাই ফিক্সড রেট, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো রেট হচ্ছে 320 টাকা। এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করে ভ্যানে চেপে আমরা যাব এই জঙ্গলের মধ্যে। এই যে আমাদের ভ্যান রেডি, আমরা এর উপর উঠবো আর যাব। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ডিয়ার পার্ক, আর এই ঘেরাটার বাউন্ডারির ওই সাইডে প্রচুর হরিণ রয়েছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। এছাড়া আমি কিছু ভালো ফুটেজও তুলেছি, সেটা আমি দেখিয়ে দেবো। এই সামনেটা দিয়ে আরও দেখা যাচ্ছে, এই আমাদের যে দাদা ভ্যান দাদা নিয়ে যাচ্ছে দেখাবে বলে, এই যে এই সামনেটায় প্রচুর হরিণ, এক ঝাঁক হরিণ এখানে। আমরা তো খালি চোখে দিব্য দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। এই দাদা হরিণগুলোকে ডাকছে, হরিণগুলো বুঝতে পারছে না কি করবে, অচেনা মানুষ দেখেছে। এমনি তো ওরা ভীতু প্রাণী, তাও এদিকে তাকিয়ে কিছুটা এগিয়ে এসে দাঁড়িয়ে আছে ওই সামনে একটা হরিণ। তো ডিয়ার পার্কে এসে আমরা প্রচুর হরিণ দেখলাম, এমনকি নিজে হাতে হরিণকে খাওয়ালামও পর্যন্ত। ডাকলাম, সামনে চলে এলো, গায়ে হাত বোলালাম, খুবই ভালো লাগলো। এইটা হচ্ছে ডিয়ার পার্ক নামে পরিচিত হলেও মুকুটমণিপুরে কংসাবতী নদীর অপর প্রান্তে এই গ্রামটার নাম হচ্ছে বনপুকুরিয়া। ভিডিওতে দেখলেন আমি হরিণদের পাতা খাওয়ালাম, এই পর্যন্তই ঠিক আছে। কিন্তু আপনারা কিন্তু বাইরে থেকে কোনো খাবার ক্যারি করবেন না, কেন এখানে সেগুলো অ্যালাউ নেই। যেহেতু বন্যেরা বনে সুন্দর, ওনারাই বললো এই বিশেষ গাছের পাতাটাই হরিণরা খায়, সেই জন্য আমরা এই পাতাই খাওয়ালাম। অন্যান্য রকম কোনো খাবার এখানে কিন্তু অ্যালাউ নেই। আর একটু মাথায় রাখবেন, এই জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, তাই প্লাস্টিক বর্জন করবেন, যেতা সেতা মলমূত্র বা প্লাস্টিক ফেলবেন না। আচ্ছা, আমরা যে এই জঙ্গলে এলাম, হরিণকে পাতা খাওয়ালাম, সমস্ত কিছু করলাম, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি নিয়ম না। এখানে বন দপ্তরের থেকে নিয়ম আছে যে কোনো খাবার দেওয়া যাবে না, তো আপনি এই ব্যাপারে একটু ডিটেইলসে আমাদের বলুন। ওই আশাপাশি এখানে ছেলেরা পাতা তাতা বিক্রি করে, তো ওইলা খাওয়া চলে, কিন্তু বাইরের থেকে যে খাবার এনে খাওয়াবো ওইলা নিষিদ্ধ করা আছে। নিষিদ্ধটা কেন? ওটা বহুত লোক বহুত রকম আসে, তো আচ্ছা বহুত লোক বহুত রকম আসে, কে কি দিয়ে দিবে ওটা বলা যায় না, তো বাইরের খাওয়ার তার জন্য দেওয়া নিষিদ্ধ করা আছে। আচ্ছা, আমি তার মানে আপনি যে পাতাটা এনে দিলেন আমি খাওয়ালাম হরিণকে, এটা এখানে অ্যালাউ আছে, মানে এখান থেকেই নিতে হবে পাতাটা, যেহেতু এখান থেকে কেউ লেই কেউ লেই না। আচ্ছা, তো মুকুটমণিপুরে আমাদের ঘোরা প্রায় কমপ্লিট। আমরা ডিয়ার পার্ক ঘুরলাম, তার সাথে আরও একটা পার্ক ঘুরেছি, এদিকে ড্যাম্পে উঠলাম, গাড়ি চালালাম, কিন্তু যে মেন জায়গাটা সেখানটা আজকে জন্মাষ্টমী থাকার জন্য বন্ধ, যেতে পারলাম না। তাই পায়ে হেঁটে আমরা পরেশনাথ বাবার মন্দির তো উঠলাম পাহাড়টায়, কিন্তু মুসাফিরানা বলে একটা জায়গা আছে, ওটাও একটা পার্কের মতো খুব সুন্দর জায়গা, সেই জায়গাটায় আর যাওয়া হলো না, যেহেতু আমরা গাড়ি নিয়ে যেতে পারলাম না। তো এখন আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, আর এখন ঘড়িতে টাইম হয়েছে 3:20। এবার আস্তে আস্তে আমরা কলকাতার দিকে এগোবো। এইখান থেকে আমরা খাতড়া, খাতড়া থেকে তালডাংরা হয়ে আমরা জয়পুর ফরেস্ট দিয়ে আরামবাগ হয়ে যেরাম এসেছি, আস্তে আস্তে এবার সেই পথেই বাড়ির দিকে এগোবো।
আমরা রয়েছি গড়বেতা। আর আমাদের সকালে মুকুটমণিপুর থেকে বেরিয়েছিলাম, কিছু সেরকম খাওয়া দাওয়া হয়নি। ভেবেছিলাম একটা ভালো কোনো জায়গায় লাঞ্চ করব, কিন্তু সে ভালো জায়গা তো আর কোথাও পেলাম না। শেষে গড়বেতা স্টেশনের আগে একটা ধাবা থেকে আমরা মাংস ভাত খেলাম, কিন্তু সেটা দেখাবার মতো কিছু ছিল না, খুবই রাস্তার হোটেলের মতো একটা ধাবা ছিল। তাই আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম, আর খিদেও প্রচণ্ড পেয়েছিল, তাই আর সেটা কিছু শ্যুট করার মতো ছিল না বলে আর দেখালাম না। এখন আমরা এগিয়ে চলেছি গড়বেতা থেকে ধাদিকার দিকে, ধাদিকা হয়ে আমরা কামারপুকুর হয়ে আরামবাগে উঠব। তো চলো ধাদিকা পৌঁছাই, তারপর আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 7:45, আর আমরা এই জাস্ট এসে পৌঁছলাম আরামবাগ। রাস্তায় তো প্রচণ্ড বৃষ্টি, তার সাথে প্রচুর খারাপ রাস্তা, মাঝে মধ্যে এত বড় বড় পটহোল, বৃষ্টিতে কিছু বোঝা যাচ্ছে না। তো সেই জন্য খুব ধীরে সুস্থে গাড়ি চালাতে হলো। এই মুহূর্তে আমরা এখন ক্রস করছি আরামবাগ। তো বন্ধুরা, এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:10, আর আমরা চন্দননগর ঢুকে গিয়েছি। রাস্তাতে তো অনেক ঝড়ঝাপটা, অনেক প্রবলেম, রাস্তাঘাট খারাপ, সব কিছু মিলিয়ে গুছিয়েই চলতে হলো। তো আশা করেছিলাম আরেকটু আগেই ঢুকবো, যাই হোক লেট হয়ে গেল, কিন্তু আমরা সব সাবধানে ভালোভাবে বাড়ি পৌঁছে গিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না, এরপর আর 2 মিনিটে আমরা বাড়ি ঢুকে যাব। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়ে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবে না। টাটা।